লোকসভার লক্ষ্যে ভারত জুড়ো নয়া যাত্রায় রাহুল গান্ধী। কবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং ইসলামপুরের মাটিতে পা রাখবেন রাহুল গান্ধী? এ বিষয়ে সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলার কংগ্রেসের লড়াকু নেতা জাভেদ আখতার এবং ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি ডক্টর সাদিকুল ইসলাম। তারা কি জানাচ্ছেন কবে আসতে পারেন ইসলামপুরের মাটিতে এবং চোপড়ার মাটিতে রাহুল গান্ধী? ইসলামপুর এবং চোপড়ার মানুষ রাহুল গান্ধীর সফরকে কিভাবে নিচ্ছেন তাদের কাছ থেকে আমরা শুনে নেব। দেখেন, আগে তো ওনার একটা রুট চকট করা হয়েছিল, বাগডোগরা থেকে নিয়ে গালগালিয়া হয়, বাহাদুরগঞ্জ হয়ে ওই আপনার কিষাণ ডিস্ট্রিক্ট টাচ করে আরেরিয়া যাবে, ওদিক থেকে আবার পূর্ণিয়া, তারপরে আবার ব্যাঙ্গালোর ঢুকবেন। কিন্তু আমি একটা ইনফরমেশান পেয়েছিলাম যে 13 তারিখে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে অবজারভার আছেন জনাব আহমদ মীর সাহেব, তো ওনাকে নিয়ে একটা মিটিং কালকে হলো আমাদের রাজ্যের সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী সাহেব, আমাদের সাধারণ সম্পাদক আলী ইমরান রমস, হাফিজ আলম সারানি সাহেব এরা সভায় ওখানে উপস্থিত ছিলেন এই প্রস্তাবটা নিয়ে, কে ওদিক থেকে না করে যেহেতু ওখানে আবার নেপাল বর্ডার হয়ে যাচ্ছে, তো যদি বাগডোগরা হয় আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট হয়, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট হয়, বিহার কিষাণগঞ্জ ডিস্ট্রিক্ট হয়, আবার বাহাদুরগঞ্জ রুট হয়, আবার পূর্ণিয়া চলে যায়, তো এটা ফার বেটার হবে। এই প্রস্তাবটা ওখানে রাখা গেছে, আশা করি কি এটার উপরে লক্ষ্য রেখে নিশ্চয়ই কোনো সিদ্ধান্তে আবার আসবে, আশাবাদী আছি কি আমাদের শ্রী মিস্টার রাহুল গান্ধী সাহেব এদিক থেকে আসলে আমাদের অনেক লাভ দেখ। যে ডেটটা চকআউট হয়েছে 27 থেকে শুনেছি কি চকআউট হলো এদিকে আসার, ওই সেম ডেটেই আবার এদিকে উনি ওই রুটটা উনি ক্যান্সেল করবে মনে হয়। ওটা রুট ক্যান্সেল যদি হয়ে যায় তো আমাদের কয়েকটা জেলা, বাঙ্গালের জেলাগুলো আমাদের কভার হয়ে যাবে, এইটা নিয়ে আমরা অনেক অগ্রহী আছি আর আমরা অনেক উৎসাহিত আছি কে এই রুটটা যদি করা যায়, দার্জিলিং ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট হয়, যদি আমরা বিহারে ঢুকে যাই আমাদের রাহুলবাবু, তো অনেক আমরা লাভদায়ক হবে। অনেকটা এগিয়ে গিয়েছে, শক্তিশালী হয়েছে, আর উত্তর দিনাজপুরে স্পেশালি আমাদের কংগ্রেসটা খুব শক্তিশালী হয়েছে, আরও হবে। আর রাহুল গান্ধী এইদিকে যাবে ওটা তো কনফার্ম আছে যে রাহুল গান্ধী যাবে, কিন্তু রাহুল গান্ধী যাওয়ার পর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, তারপর আরও একটা ভালো প্রভাব পড়বে, মানুষ কংগ্রেসের দিকে তাকাচ্ছে। 30 তারিখের মোস্ট প্রবাবলি এটা ডেট দেওয়া আছে, কিন্তু এটা কনফার্ম নাই। কালকে রাহুল গান্ধীর একটা টিম আসবে এখানে, তারপরে আমরা এটা বলতে পারবো যে মতলব এক্সাক্ট ডেটটা কী হবে, ওই 30 তারিখের মধ্যেই হতে পারে। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডাম স্কলার একাডেমিতে, আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায়, সম্পূর্ণ CBSE কারিকুলাম দ্বারা পরিচালিত। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে।